আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আশরাফুল, আমি একজন প্রবাসী। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমি মালয়েশিয়ায় দীর্ঘদিন ছিলাম, থাকার পরে আমি ছুটিতে দেশে যাই। যাওয়ার পরে হঠাৎ আমার একটা মেয়ের সাথে পরিচিত হয়। পরিচিত হওয়ার পরে তার সাথে আমার বিয়ে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে আমার আজকের এই প্রোগ্রামটি যারা দেখছেন, সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে হানাফি মুসলিম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা কিছুটা হলেও অবগত হয়েছেন যে আজকে আমি কোন ব্যাপারে কথা বলবো। হ্যাঁ দর্শক, ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, অবশ্যই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আজকের এই ভিডিওটি অন্ততপক্ষে পুরোপুরি দেখবেন। কারণ হলো, আজকের যে এই ভিডিওতে যে কথাগুলো বলবো, এটা আপনার আমার সকলের জন্য প্রয়োজন। অর্থাৎ আমরা সচেতন হতে পারবো তখনই যখন একটা বিষয় আমরা জানতে পারবো। যখন একটা বিষয় আমরা না জানবো, তখন কিন্তু আমরা ওই বিষয়টা নিয়ে কখনো সচেতনতা অবলম্বন করতে পারবো না। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেরেছেন যে আমি স্ক্রিনে আপনাদেরকে প্রথমে দুইটা ভিডিওর সামান্য কিঞ্চিত কিছু অংশ দেখিয়েছি। দুটা ভিডিওর ব্যাপারেই আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। যদিও ভিডিওটি একটু বড় হয়, দয়া করে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। দর্শক শ্রোতা, সর্বপ্রথম যেই ভিডিওটি দেখাইছি আমরা, যে বাসের ভিতরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যে একটি বোন, সে বাসের ভিতরে একটা পুরুষের সাথে, একটা কুলাঙ্গার, একটা অসভ্য, একটা বর্বর একটা পুরুষের সাথে সে পাশাপাশি সিটে বসা ছিল, কিন্তু ওই পুরুষটা ওই মেয়েটার গায়ের উপরে হাত দিয়ে রেখেছিল। অর্থাৎ চরিত্রহীন এই লম্পট, তার যে চরিত্র সেটার প্রকাশ তিনি ঘটাইছেন। দর্শক শ্রোতা, আমরা সেই বোন সাহসিকতার সাথে সে কিভাবে কৌশল করে এই পুরুষটার ভিডিওটি করেছিলেন তিনি, সেই ভিডিওটি আপনাদেরকে পুরোপুরি দেখাবো। দর্শক শ্রোতা, আজকে আমাদের মা বোনরা আসলে দেখেন কতটা অনিরাপদ। এরা রাস্তাঘাটে বের হবে, হ্যাঁ, এ ধরনের কুলাঙ্গারদের কারণে এরা ঠিকমতো চাকরি যেখানে করে সেখানে নির্দ্বিধায় যেতে পারে না। আজকে কিছু সমাজের কুলাঙ্গারদের কারণে আমাদের মা বোনরা তারা ধর্ষণের শিকার হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে, অপমানের শিকার হচ্ছে। অথচ এরা হলো আমাদের মায়ের জাতি, এদেরকে আমাদেরকে সম্মান করে কথা বলা উচিত ছিল। এদেরকে আমাদের সম্মান দিয়ে তাদেরকে সবসময় আমাদের চোখের মণি করে রাখার কথা ছিল। কিন্তু আজকে সমাজের ভিতরে আমরা দেখছি কিছু কুলাঙ্গার নামক অসভ্য, বর্বর, ইতর, লুচ্চা, এদের কারণে আজকে আমাদের মা বোনগুলা নিরাপদে রাস্তাঘাটে বের হতে পারছে না। দর্শক শ্রোতা, আমি চলুন আগে আপনাদেরকে আমার সেই বোন যে সাহসিকতার সাথে সেই পুরুষটাকে পিটাইছে, চলুন দর্শক আমরা সেই ভিডিও। দর্শক দেখেন ওরে কিরকম পিটাইছে, আপনারা দেখছেন, ওরে ইচ্ছা রকম জুতা দিয়ে পিটাইতে পিটাইতে ওর গালের চামড়াগুলো উঠে ফেলানো উচিত ছিল। দর্শক শ্রোতা, সে যে আচরণটি করেছে তাকে শেষ পর্যন্ত দেখেছেন আপনারা, বাস থেকে নামিয়ে দিয়েছে। দর্শক শ্রোতা, আমি মনে করি এ ধরনের কুলাঙ্গারদেরকে যেখানে পাবেন,
গণ ধোলায় দিয়ে এদেরকে জুতা দিয়ে পিটাইতে পিটাইতে জীবনে যেন আর কোনোদিন কোনো মা বোনের গায়ে হাত দেওয়ার সাহস এরা না করে সেই রকম অবস্থা করে দেওয়ার দরকার এদেরকে। তো কিছুটা হলেও আমার এই বোন উত্তম মাধ্যম দিয়েছে এই জানোয়ারের বাচ্চাকে। তো যাই হোক দর্শক শ্রোতা, সেটা আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে তার যে উচিত শিক্ষা দিয়েছে তাকে, এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখুন দর্শক, আমরা পুরুষ মানুষ, আমাদেরকে একটু সচেতন হতে হবে, আমাদেরকে একটু আদর্শবান পুরুষ হতে হবে। যদি আমরা কাপুরুষের মতো এ ধরনের আচরণ মা বোনদের সাথে করে থাকি, আমাদের ইজ্জত নিয়ে কিন্তু টানাটানি হয়। কিছু কিছু পুরুষদের কারণে, ভালো পুরুষ যারা রয়েছে তারাও অসম্মানিত হয়। দর্শক শ্রোতা, এ ধরনের কুলাঙ্গার এবং কালফিটদের থেকে আমরা সকলেই সাবধান থাকব। কারো ভিতরে যদি এ ধরনের চরিত্র থেকে থাকে, আশা করি এই সমস্ত ভিডিওগুলো দেখে হলেও আপনারা এর থেকে ফিরে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। তো দর্শক শ্রোতা, চলুন আমরা ভিডিওর দ্বিতীয় যেই ভিডিওটি দেখিয়েছে সেই ব্যাপারে আমরা কথা বলছি। মালয়েশিয়ান প্রবাসী এক ভাই, নাম হলো আশরাফুল ইসলাম, তার একটি বিয়ে হয়েছে, তিনি বিয়ে করেছেন চুয়াডাঙ্গায়। এই আশরাফুল ভাই চুয়াডাঙ্গায় একটি মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যখন তিনি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ায় অবস্থান করছিলেন, মালয়েশিয়ায় প্রবাসী হিসাবে বসবাস করছিলেন, দেশে বুঝতেই পেরেছেন যারা আলহামদুলিল্লাহ বিদেশ করে, যারা প্রবাস করে, এই ভাইয়েরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা টাকা পয়সা উপার্জন করে বিদেশ যায়, যেখানে মা থাকে না, ভাই থাকে না, কলিজার টুকরা সন্তান থাকে না, আত্মীয় স্বজনরা থাকে না। অনেকে দেখা যায় নিজের বাবা মারা যায় কিন্তু বাবার জানাজাটাও দিতে পারে না আমার এই প্রবাসী ভাইয়েরা। দর্শক শ্রোতা, তারা কি কষ্ট না করে বিদেশে থেকে আমাদের জন্য রেমিটেন্স পাঠায় দেশের ভিতরে, যার কারণে এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে রেমিটেন্স যোদ্ধা হলো আমাদের এই প্রবাসী ভাইয়েরা, যারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশটাকে বিশ্বের কাছে মুখ উজ্জ্বল করে দাঁড়াবার জন্য সহযোগিতা করতেছে আমাদের এই প্রবাসী ভাইয়েরা। আজকে তারা দেখা গেল পদে পদে তারা লাঞ্ছনার শিকার হচ্ছে। আমি ইতিমধ্যে কয়েকটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছিলাম যে প্রবাসী ভাইয়েরা তাদের স্ত্রীদেরকে রেখে বিদেশে চলে যায়, তার স্ত্রীরা পর্যন্ত তাদের সাথে প্রতারণা করে, তাদের বাবা মা পর্যন্ত তাদের সাথে প্রতারণা করে, আপন ভাইয়ের কাছে টাকা পাঠায়, ভাই তার সাথে প্রতারণা করে, স্ত্রীর কাছে টাকা পাঠায়, স্ত্রী তার সাথে প্রতারণা করে, বাবা মার কাছে টাকা পাঠাইলে অনেক সময় বাবা মাও এই প্রবাসী ভাইদের সাথে প্রতারণা করে। শেষ পর্যন্ত দেখা যায় এরা বিদেশ থেকে এসে সারা জীবন যা কামাই করে দেশের বাড়িতে পাঠিয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত সম্বল, যেই সম্বল সেই সম্বলই থেকে যায়, অর্থাৎ যেমন লাউ তেমন কদু হিসাবেই থেকে যায়। তাদের সারাটা জীবন যে কষ্ট করলো, এই কষ্টের তারা একটু শান্তি করতে পারে না, তারা এই কষ্ট করেও। দর্শক শ্রোতা, তো যাই হোক, এই যে চুয়াডাঙ্গার এই মেয়েটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখুন, এই যে মেয়েটিকে আপনারা চিনে রাখুন, যেখানে পাবেন, যেখানে পাবেন এই কুলাঙ্গার মহিলাকে, এই বেয়াদ্দব মহিলাকে আপনারা ধরিয়ে দিবেন। যদি ধরিয়ে দিতে পারেন আপনাদেরকে পুরস্কৃত করা হবে। এই মহিলা, তার স্বামী এই যে আশরাফুল ভাই, তিনি মালয়েশিয়া চলে গেছেন তার বাবার বাড়িতে। বিয়ে শাদী করার পরে আশরাফুল ভাইয়ের তার সাথে সম্পর্ক হয় যে কোনোভাবে, তারপরে বিয়ে হয়। শরীয়ত অনুযায়ী বিয়ে হওয়ার পরে তিনি দীর্ঘদিন কিছুদিন থাকার পরে তিনি আবার প্রবাসে চলে যান। তখন এই মেয়ে তার বাপের বাড়িতে যাওয়ার কথা বলে তার বাপের বাড়ি চলে যায়। তারপরে বলে যে আমাদের ভবিষ্যৎ আছে, আমাদেরকে কিছু টাকা পাঠাও, আমার বাবা আমাকে কিছু জমি কিনে দিবে, আমরা এটা ভবিষ্যতে এটা আমাদের জন্য কাজে আসবে, আমাদের সন্তানের জন্য কাজে আসবে। পটিয়ে পুটিয়ে এই মালয়েশিয়ান ভাইয়ের থেকে 780,000 টাকা জমি কেনার নাম দিয়ে এই প্রতারক স্ত্রী সে আনে। তারপরে দেখা গেল টাকা আনার পরে হঠাৎ করে আশরাফুল ভাই ফোন দেওয়ার পরে দেখা গেল তার ফোন ভিজি পাওয়া যায়। ভিজি পাওয়া গেলে তখন যা হয় আর কি, এটা আপনি আমি সবাই করব, কার সাথে কথা বলেছো, কোথায় কথা বলেছো, হয়তো বা বলবে আমি অমুকের সাথে কথা বলেছি। তো দর্শক শ্রোতা, সেই প্রবাসী ভাই আশরাফুল ভাইয়ের স্ত্রীকে প্রশ্ন করা হলো, তোমার ফোন ভিজি পাওয়া যায়, তুমি কার সাথে কথা বলো? বলছে আমার মেজ বোনের সাথে কথা বলছি, আমার আপুর সাথে কথা বলছি। অর্থাৎ বিভিন্ন রকম মিথ্যাচার এই মহিলা করে। পরবর্তীতে যখন তার মনের ভিতরে সন্দেহ জাগে তখন সে ওই তার বোনের কাছে ফোন দিলে সে বলে যে না, আমার সাথে সারাদিন কোনো কথা হয়নি। অর্থাৎ যাদের কথা বলেছে তাদের সাথে সেই মেয়ে কথাই বলেনি। এর মানে হলো সে তার স্বামী মালয়েশিয়া থাকে কষ্ট করে তার জন্য টাকা পাঠায়, আর এই কুলাঙ্গার, এই বেশ্যা, এই অসভ্য মহিলা, এই বড় বড় মহিলা, সে
অন্য পর পুরুষের সাথে ফোনে পরকিয়া করে প্রেম করে। দর্শক শ্রোতা, এ সমস্ত কুলাঙ্গার মহিলাদেরকে আমি মনে করি ফাঁসির দলিতে ঝুলিয়ে মারা উচিত, কারণ আজকে পুরুষ নির্যাতন হচ্ছে অ্যাভেলেবেল, নারী নির্যাতনের নামের মামলা হচ্ছে, নারী নির্যাতনের শিকার যারা হচ্ছেন তারা বিচার পাচ্ছে, পুরুষগুলা জেলে যাচ্ছে, কিন্তু দেখা গেল আজকে আমাদের সমাজের বড় একটা শ্রেণী পুরুষদের মধ্যে তারাও কিন্তু পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে। দর্শক শ্রোতা, এজন্য আমাদের সকলকে এ সমস্ত ব্যাপারে সচেতন হতে হবে। আমরা যারা স্ত্রীদের প্রতি অন্ধভক্ত হয়ে স্ত্রীদেরকে সব কিছু বিলিয়ে দেই, একটু ধৈর্য ধরে একটু চিন্তাভাবনা করে তাকে চিনেন জানেন, তারপরেও তাকে যতটুকু না দিলেই নয়, অর্থাৎ স্ত্রীর যতটুকু প্রয়োজন ভরপুর আপনি তাকে তার ভরণ পোষণ দিবেন, এটাই আপনার সবচেয়ে বড় দায়িত্ব। কিন্তু আপনি তাকে বিশ্বাস করে আপনার সারা জীবনের পুঁজিপাটটা যা আছে সব দিয়ে দিবেন, আর সে এই টাকা পেয়ে টাকার গরমে আপনাকে ভুলে গিয়ে সে পরকিয়া করবে। দর্শক শ্রোতা, এজন্য সকলেই সাবধান হবেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রবাসী এই ভাইদেরকে পরিপূর্ণ সবসময় সুস্থ রাখে, সমস্ত বিপদ আপদ থেকে এই প্রবাসী ভাইদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, আল্লাহ তাআলা যেন তাদের রিজিকের ভিতরে বরকত দান করে, এ সমস্ত এই ফেতনার ভিতরে যেন আমার কোনো প্রবাসী ভাই না পড়ে, এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে মালিক, তুমি আমার প্রবাসী ভাইদেরকে সর্বোপরি তোমার রহমত ধারা তুমি তোমার কোলের ভিতরে নিয়ে নিও, এবং সমস্ত বিপদ আপদ থেকে এই প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজত করিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াখানিকে কবুল করে। দর্শক শ্রোতা, এজন্য পরিশেষে একটি কথা বলছি আপনাদেরকে, সেই প্রবাসী আশরাফুল ভাইয়ের একটি হৃদয় বিদারক একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, তার কথাগুলো আপনারা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, একটু অনুধাবন করার চেষ্টা করবেন, আর সচেতনতার লক্ষ্যে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যাদের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এর থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ অতিক্রম করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। দর্শক শ্রোতা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিয়ে একটি লাইক অবশ্যই দিবেন, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই, এখন আমি আর কথা বলবো না, চলুন আমরা আমাদের সেই প্রবাসী ভাই ভুক্তভোগী সে আশরাফুল ভাইয়ের কিছু হৃদয় বিদারক কথা আমরা শুনে তারপরে ভিডিও থেকে আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আশরাফুল, আমি একজন প্রবাসী, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী, আমি মালয়েশিয়ায় দীর্ঘদিন ছিলাম, থাকার পরে আমি ছুটিতে দেশে যাই, যাওয়ার পরে হঠাৎ আমার একটা মেয়ের সাথে পরিচিত হয়, পরিচিত হওয়ার পরে তার সাথে আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমি তাকে ভাইতে রেখে আমি ছুটি কাটিয়ে আমি প্রবাসে চলে আসি। আসার পরে আমাকে বললো যে আমি তার বাপের বাড়ি যেয়ে থাকবে, তা বলে আচ্ছা ঠিক আছে তুমি তোমার বাপের বাড়ি যেয়ে থাকো। তোর বাপের বাড়িতে থাকা কালীন অবস্থায় ওর বাপের দিয়ে আমার কাছে টেলিফোন করে এবং ও আমাকে আমার সাথে কথা বলে বলল যে এখানে আমাদের ভবিষ্যৎ করার জন্য কিছু করতে হবে। তা আমি ভবিষ্যৎ কি করবো, বললো যে এখানে একজন জমি বাঁচবে তো জমি নেব আমরা। তা আচ্ছা ঠিক আছে কথাবার্তা বলো। তো কথাবার্তা বলার পরে সেখান থেকে জমি নিল, জমির বাবদ আমি টাকা দিয়েছি 780,000 টাকা। 780,000 টাকা দেওয়ার পরে কিছুদিন যাবত খুব ভালো আমার সাথে ব্যবহার করলো। করার পরে হঠাৎ তার ফোনটা আমি মাঝে সাথে দেখতাম বিজি, তা আমি প্রশ্ন করতাম যে তোমার ফোনটা বিজি কেন, সে আমাকে বলতো তার বড় বোনের সাথে অথবা মেজো বোনের সাথে কথা বলি। তো এইভাবে বলতে থাকে প্রায় মাসে যান বিজি দেখে হঠাৎ আমার মনে একদিন সন্দেহ জাগে যে আমি তার বোনদের সাথে আগে কথা বলে তার কাছে আমি ফোন দেব। তো হঠাৎ আমি তাকে ফোন দিলাম, দেখলাম বিজি, তার বড় বোনের কাছে ফোন দিলাম, তার বড় বোন বললো আমার সাথে কথা হয় নাই, তার মেজ বোনের সাথে ফোন দিলাম তো বললো আমার সাথে কথা হয় নাই। তো কিছুক্ষণ পরে সে আমাকে ব্যাক করেছে, আমি ফোন জানলাম কোথায় ফোন দিয়েছিলে,
কোন জন্মে জীবনের সাথে আমি কথা বলছিলাম। তা আমি আমার মনটা মানে আমার তেমন রাগ হয়ে গেল। তার মনে তো মেজবনের কাছে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে সে বললো যেন আমার সাথে কথা হয় নাই আজকে সারাদিনে, তাহলে তুমি কোন মেজবনের সাথে কথা বলছিল? তখন কয়েক কয়েক খালাতো বোনের মেজ মানে খালাতো বোন একটা মেজবন ছিল, সে তার সাথে কথা বলছিলাম। তো যাকে এই নিয়ে একটু রাগারাগি হয়, রাগারাগি হওয়ার পরে থাকে। তা আমি মনের ভিতরে আমার একটা সন্দেহ থাকে, তা আমি গোপনে এটা খোঁজ নিই। খোঁজ নিলে পরে এটা হচ্ছে চোরাগলা জেলা জীবননগর থানা কাশীপুর গ্রাম, ছেলেটার নাম কি আমি জানি না, সেই ছেলেটার সাথে পরক্রিয়া করেছে আর কি। করার পরে তো আমি যখন জানতে পারি যে সে পরক্রিয়া করেছে, তখন তার কাছে আমি সব বলি, বললে পরে তা আমার সাথে বিশাল রাগারাগি হয়। তার সাথে রাগারাগি হলে পরে কিছুদিন পরে হঠাৎ দেখে আমার বাসায় তার তালাকের কাবিল নামা আসছে, তার কাবিল নামা আসছে এবং আমার নাম্বারটা সে ব্লক করে দিয়েছে এবং সে বিয়ে করেছে এখন বর্তমান চৌডাঙ্গা জেলা জীবননগর থানা কাশীপুর গ্রাম। আমি নাম তার জানি, ছেলেটার নাম কি এবং মেয়েটার নাম হচ্ছে স্বপ্না, ওর বাপের নাম আছে ইসলাম, ওর মায়ের নাম আছে সানজিরা বেগম, ওর বোনের না একটা বোনের নাম আছে শিলা আর একটা বোনের নাম আছে নীলা। শিলা যে বোনটার কথা আমি বলছি, এই শিলা বোনটা একটা ছেলেকে আর কি বাসায় ডেকে এনে এসে কয় যে আমার সাথে বিয়ে করতে হবে, আর বিয়ে যদি না করিস তাহলে এবার 2,00,000 টাকা দিতে হবে। তো আমি ওই মুহূর্তে আমি তখন প্রবাসে, এরকম একটা ওদের বাসায় গ্যাঞ্জাম হচ্ছে। তো আমার সাথে আর কি ওর মানে স্বপ্ন আমার সাথে বললো যে এই ব্যাপারে এই ঘটনা এরকম, ওরা দুজন ভালোবাসে অথচ কিন্তু তারা দুজন দুজনকে কোনো ভালোবাসে না। তো তাকে আটকে রেখে 2,00,000 টাকা তাকে নিয়ে তারপরে তাকে ছেড়েছে। তো ওদের ফ্যামিলিটা এত খারাপ মানে সে ভাষায় বলার মতো নাই। আমি সবার কাছে একটা অনুরোধ করবো, আমার মতো যেন কোনো প্রবাসী এরকম বিপদে না পড়ে, আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। চৌডাঙ্গা জেলা জীবননগর থানা উথলি মূল্যবাড়ি গ্রাম, বাপের নাম ইসলাম, ওর মার নাম হচ্ছে শান্তিরা বেগম।